আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা পরীক্ষায় প্রতারণার মামলায় তিন দিনের রিমান্ডে জেকেজি চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক, তিন সদস্যের কমিটি গঠন। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশে অন্তত ১৩ জনের মৃত্যু, মারা গেলেন সিএমপির উপ পুলিশ কমিশনার। দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি, তিস্তা ব্যারেজ থেকে রেড অ্যালার্ট প্রত্যাহার, জামালপুরে একজনের মৃত্যু। এবং কোরবানির ঈদে ৬০,০০০ কোটি টাকার বাণিজ্যের ২০-২৫ ভাগ কম হতে পারে বলছেন বিশ্লেষকরা। এবারে পুরো খবর। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে তাকে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালতে হাজির করে চার দিনের রিমান্ড চায় পুলিশ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বহুল আলোচিত ডাক্তার সাবরিনা আরিফকে সোমবার ১৫:১২টার দিকে ঢাকার সিএমএ আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ডাক্তার সাবরিনার চার দিনের রিমান্ডের আবেদন করে। এ সময় সাবরিনার পক্ষে তার আইনজীবী তার জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন, সেই সাথে তার তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। ১৫,০৪০টা সার্টিফিকেট সে জাল প্রদান করেছে, এই মর্মে তার রাষ্ট্রপক্ষের আবেদন ছিল যে এই সার্টিফিকেটগুলি কীভাবে কার মর্মে কাদের কারা কারা জড়িত আছে এদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য আমরা রিমান্ড চাইলে আদালত সন্তুষ্টে তিন দিন রিমান্ড মঞ্জুর করে। মানুষ কেন এটা জোর করে প্রমাণ করতে চাচ্ছে এটা মানুষ বলতে পারে, আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই। আপনি একটা কাগজ দেখান, এটার একটা কাগজ দেখান, যে কেজি আমি চেয়ারম্যান বসে আছি, এটা মালিকানা মালিক আমি, তারপরে আমার ব্যাখ্যা চান। এর আগে রোববার ডাক্তার সাবরিনাকে তেজগাঁও ডিসি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নমুনা পরীক্ষা ছাড়াই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগের বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি সরকারের কাছ থেকে বিনামূল্যে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের অনুমতি পায় জেকেজি হেলথ কেয়ার। প্রথম দিকে আইডিসিআর থেকে কিছু নমুনা পরীক্ষা করলেও তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে অর্থ নেয়ার এবং ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার। নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দেওয়ার অভিযোগে সাবরিনার স্বামী আরিফকে এর আগে ২৩ জন গ্রেপ্তার করে পুলিশ। জেকেজি হেলথ কেয়ার থেকে এ পর্যন্ত ২৭,০০০ রোগীর করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এর মধ্যে ১১,৫৪০ জনের করোনা পরীক্ষা আইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল, বাকি ১৫,৪৬০টি পরীক্ষা প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি হয়। পুলিশ আরও জানায়, নমুনা সংগ্রহের জন্য জেকেজির হটলাইন নম্বরে ফোন করলে প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতেন, আবার তাদের বুথে এসেও নমুনা দিতেন অনেকে, এর জন্য টাকা নেওয়া হতো। কিডস কালেকশনের মাধ্যমে ভুয়া সার্টিফিকেট দিয়ে আজকে অনেক মানুষকে তারা প্রতারিত করেছে, বিদেশের মাটিতে গিয়ে মানুষ ফিরে এসেছে, সব কিছু মিলেই আমরা তদন্তে আসবে। যদিও দাতব্য প্রতিষ্ঠান হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে বিনামূল্যে তাদের স্যাম্পল কালেকশন করার কথা ছিল। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি। এর সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তবে টিআইবি বলছে, শুধু শাহেদ নয়, তার এই উত্থানে যারা সহায়তা করেছেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধেও। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। সরকারের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে যে শাহেদ প্রভাব প্রতিপত্তি দেখাতেন, সেই শাহেদই এখন ফেরারি আসামি। করোনা টেস্ট জালিয়াতির মামলায় আলোচিত দেশ বিদেশে বেরিয়ে আসছে তার একের পর এক কুকর্মের খবর। দুর্নীতির তথ্য সংগ্রহ করতে মাঠে নেমেছে দুদকের টিম। বিভিন্ন মাধ্যমে যেগুলো এসছে, তাই না, সবগুলোই আমাদের লোকজন কালেকশন করেছে। ওই যে
চুক্তি হয়েছে সেখানে তো পাবলিক সার্ভেন্ট আছে। যদি আপনার একটা মামলা আমরা আমাদের করতে হয়, যদি সরকারি কর্মচারী জড়িত থাকে এবং আমরা অনুসন্ধান করে পাই যে অপরাধ হয়েছে, তাহলে আবার ওই মানি লন্ডারিং ইস্যুটাও চলে আসবে, অবৈধ সম্পদও আসবে যদি আমাদের হাতে আসে। র্যাবের অভিযানে বেরিয়ে আসে 2014 সালে রিজেন্ট হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হয়। তারপরও সেই হাসপাতালে কোভিড চিকিৎসার জন্য চুক্তি করেন মন্ত্রীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতনরা। টিআইবি বলছে প্রভাবশালীদের ছত্রছায় এই পর্যায়ে এসেছে শাহেদ, আইনের আওতায় আনতে হবে তাদেরকেও। যে পিছনে অবশ্যই শালী মহলের প্রশাসনিকভাবে অনুধাবন রয়েছেন, যারা বিশেষ করে যাদেরকে ভূমিকা বলা হয়, যাদেরকে রাঘব বল বলা হয়, যারা পিছন থেকে কলকাতা কিনারে যারা সাজস করেন, যারা সুযোগটা তৈরি করে দেন, যারা সুরক্ষা দেন। সব নাম আসতেছে, কাউকে ছাড়তে হবে। স্বাস্থ্য খাতেও শুদ্ধি অভিযান চালানোর পরামর্শ টিআইবির। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় অন্তত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে খুলনা, কুমিল্লা ও বরিশালে 3 জন করে এবং সিলেটে 2 জন মারা যায়। এদিকে প্রকৌশলী, পুলিশ, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থী সহ বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাকারমান। খুলনায় বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। তাদের একজন করোনা পজিটিভ, অন্য 2 জনের উপসর্গ ছিল। এছাড়া খুলনা বিভাগের 10 জেলায় 271 জনের করোনা শনাক্ত হয়েছে। কুমিল্লায় উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে মারা গেছে 122 জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন মারা গেছে। তাদের 2 জন করোনা পজিটিভ এবং অন্য জনের উপসর্গ ছিল। বিভাগের 6 জেলায় প্রকৌশলী, শিক্ষার্থী, নার্স ও পুলিশ সহ নতুন আক্রান্ত 70 জন। সিলেটে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা 93। গত 24 ঘন্টায় আক্রান্ত আরও 93 জন। ঝালকাঠিতে উপসর্গ নিয়ে 1 পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে 6 জনের করোনা শনাক্ত হয়েছে। নোয়াখালীতে মারা গেছে আরও 1 জন। জেলায় মোট মৃতের সংখ্যা 55। সবশেষ 24 ঘন্টায় চট্টগ্রামে 107 এবং জামালপুরে 16 জন করোনা আক্রান্ত হয়েছে। পরাগানমান, এটিএন বাংলা। করোনা ভাইরাসে মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। ভোরে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিএমপির মুখপাত্র ও গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মির্জা সাহেব মাহমুদ জানান, গত 23 জুন করোনা শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হলে 9 জুলাই থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নীলফামারীতে তিস্তা নদীর পানি কিছুটা কমে আসায় তিস্তা ব্যারেজ এলাকা থেকে রেড অ্যালার্ট তুলে নেওয়া হয়েছে। জামালপুরে বন্যার পানিতে ডুবে 1 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। উজানের ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে নীলফামারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে পানি কিছুটা কমে সোমবার দুপুরে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রোববার রাতে জারি করা রেড অ্যালার্ট তুলে নেওয়া হয়। উজান এবং ঘাটিতে চরাঞ্চলে যারা বসবাস করছিল, নিম্নভূমিতে যারা বসবাস করছিল, তাদেরকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য বিশেষ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করেছিলাম। পানি আজকে কমে গেছে যেহেতু, তো বর্তমানে সতর্ক পানিটা আপাতত নেই। লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি অস্বাভাবিক হারে বাড়তে শুরু করায় ভাটি এলাকায় বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে সতর্কতামূলক প্রচারণা চালায় ব্যারেজ কর্তৃপক্ষ। জেলা প্রশাসন জানায় বন্যা দুর্গতদের জন্য 120 মেট্রিক টন চাল ও 2 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আমার অনেক কষ্ট, গরু গাছের ছাগল সবাই তাই তো আস্তে আস্তে পানি চুড়ি গেছে, মাছ সাইজে যেমন পুকুরে সেটাও ভাসিয়েছে। ব্রহ্মপুত্র ও ধরলা সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পানিবন্দী নয় উপজেলার প্রায় 1,00,000 মানুষ তলিয়ে গেছে বিভিন্ন ফসলের ক্ষেত। রংপুরে পানিবন্দী হয়ে পড়েছে তিস্তা তীরবর্তী গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলার প্রায় 20,000 পরিবার। দেখা দিয়েছে নদী ভাঙন। গঙ্গাচড়ার কোলকন্দ ইউনিয়নের একটি বাঁধে প্রায় 200 ফুট এরই মধ্যে ভেঙে গেছে। গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 51 ও ঘাঘট নদীর পানি 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে যমুনা, কাটাখালী ও করতোয়া নদীর পানি। পানির চাপে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্ভোগে 5 উপজেলার 1,50,000-এরও বেশি মানুষ। করোনায় এবং বন্যার ত্রাণ তৎপরতা না থাকায় হতাশ দুর্গত এলাকার মানুষ। তবে জেলা প্রশাসন বলছে বন্যা কবলিত মানুষের জন্য 125 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জামালপুরে বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 57 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী জেলার 1,15,000 মানুষ। সরকারি 14টি আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে দুর্গতরা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার, শিশু ও গোখাদ্য সংকট। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী 7 উপজেলার 1,00,000 মানুষ। ডুবে গেছে প্রায় 800 হেক্টর আউশ ও রোপা আমনের বীজতলা। বিতরণ করা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দেয়া 8,00,000 টাকা ও 345 মেট্রিক টন চাল। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে সিলেটের 5 উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় 2,00,000 মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। জাহিদুল আলম, এটিএন বাংলা। দর্শক, নীলফামারীতে আছেন আমাদের জেলার প্রতিনিধি মিলাদুর রহমান মামুন। তিনি জানাচ্ছেন সেখানকার সার্বিক বন্যা পরিস্থিতি। গত শুক্রবার থেকে উদানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি কিন্তু বিপদসীমার উপরে ছিল। তবে গত রাত 12টার দিকে সে পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপরে উঠে যায় এবং এটা একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়। তখন কিন্তু ডালিয়া ব্যারেজ এবং ফ্লাট বাইপাস এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। সকাল 9টা থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। এখনও কিন্তু বিপদসীমার 34 সেন্টিমিটার উপরে ডালিয়া পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে। আসলে পানি কমলে বন্যা পরিস্থিতির যে খুব একটা উন্নতি হয়েছে এরকম বলা যাবে না। মানুষ অনেক বাড়ি ঘরে পানি উঠে গেছে, অন্তত 5,000 পরিবার পানিবন্দী আছে, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। এবং এই মানুষগুলো কিন্তু বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন বাঁধ সহ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে এবং তাদের কিন্তু এই মুহূর্তে রান্না বান্না করতে না পারার কারণে একটা খাবার সংকট দেখা দিয়েছে। তবে উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তাদের সার্বিক তত্ত্বাবধান করা হচ্ছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে বলে আমাকে জানিয়েছেন। দর্শক, সুনামগঞ্জ থেকে সেখানকার সার্বিক বন্যা পরিস্থিতি জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি পঙ্কজ দে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সুনামগঞ্জ শহরের পশ্চিম হাজিপাড়া আবাসিক এলাকা। এখানকার সড়কে কোমর থেকে সমান পানি, ঠিক একই অবস্থা ঘরবাড়িগুলিতেও। সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি কিছুটা কমনা সুনামগঞ্জের উত্তর দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, দুয়ালা ছাতকে বন্যার ভয়াবহ অবস্থা রয়েছে। যারা ঘর বাড়ি ছেড়ে অন্যত্র গিয়েছিলেন গত বন্যায়, তারা নিজেদের ঘরে উঠার ঠিক উঠতে না উঠতেই আবার পানি উঠে গেছে। সবচেয়ে বড় বিপদ হয়েছে গরু ছাগল সহ গৃহপালিত পশু পাখির জন্য। খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 2020-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ ও পালাউ প্রজাতন্ত্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাবিত চুক্তির খসড়ার অনুমোদনও দেয় মন্ত্রিসভা। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা ভিডিও কনফারেন্সে অংশ নেন।
করোনা ভাইরাসের মহামন্দায় কোরবানির ঈদে 60,000 কোটি টাকার ব্যবসা বাণিজ্যের এবার 20-25% কম হতে পারে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের মতে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন গরু খামারি ও চামড়া ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। ঈদুল আজহার বাকি 2 সপ্তাহেরও কিছু বেশি। কোরবানির আগে বছরের এই সময়ের জন্য অপেক্ষা করেন গরুর খামারিরা। বছরের সবচেয়ে বেশি গরু বিক্রি হয় এই ঈদে। করোনা মহামারীর কারণে আয় কমে যাওয়ায় অনেকেই এবার কোরবানি দিবেন না। এতে খামারিদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত কোরবানিতে 1,05,00,000 পশু জবাই হয়েছিল। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার কোরবানির জন্য 1,19,00,000 পশু প্রস্তুত রয়েছে। তারা যে পশুটি সারা বছর লালন পালন করেছেন তাদের অনেককে কিন্তু আশাহত হতে পারে যে তারা যে পরিমাণ অর্থ পাবেন বলে আশা করেছিলেন সেটা তারা নাও পেতে পারেন, বা বিক্রিটাই হবে কিনা, চাহিদা থাকবে কিনা, সেই সংকট রয়েছে। কোরবানিও গতবার থেকে অনেকটা কমই হবে, যে কারণে আমরা আশঙ্কা করছি যে গত বছরের তুলনায় এই ঈদুল আজহার যে অর্থনীতি সেটি 20-25% কম হবে। ঈদ কেন্দ্রিক চামড়ার বাজার প্রায় 5,500 কোটি টাকার। কোরবানির পশুর পাশাপাশি এবার চামড়া খাত নিয়েও শঙ্কায় রয়েছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। তবে বিশ্বব্যাপী করোনা মন্দার মধ্যেও এবারের ঈদে প্রবাসী আয় বাড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ। অনেকের ইনকাম কমে গেছে, তবুও তারা শত কষ্ট থাকলেও এই ঈদের সময় তাদের আত্মীয় স্বজনদের কাছে তারা টাকা পাঠাবে, আমরা আশা করি, যেটি তারা গত ঈদেও পাঠিয়েছিল। গত ঈদে আমাদের আতঙ্ক অনেক বেশি ছিল, এই ঈদে আমরা কিন্তু অনেকটা কোভিড-19 সাথে বসবাস করার একটা অভ্যেস গড়ে তুলেছি, যার জন্য আমি মনে করি যে এবারে গরু কোরবানি ভালো হবে। এবার খামারি ও ব্যবসায়ীদের সব পশু বিক্রির জন্য হাটে না তোলারও তাগিদ দিয়েছেন গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনা মামলার অন্যতম আসামি এমভি ময়ূর 2 লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত 29 জুন মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা 2-তলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর 2 লঞ্চকে ধাক্কা দেয়। এতে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চ ডুবির ওই ঘটনায় 34 জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় লঞ্চের মালিক ও মাস্টার সহ 7 জনকে আসামি করে মামলা করা হয়। র‍্যাব 10-এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে ময়ূর 2 লঞ্চের মাস্টার মোহাম্মদ আবুল বাশারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উল্লেখ্য, ধৃত আসামি লঞ্চ ডুবির ঘটনায় দায়েরকৃত মামলার 2 নম্বর এজাহারভুক্ত আসামি। এবার শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন চলছে। সকালে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও 1 ঘন্টার মধ্যেই সূচক কমতে থাকে। দুপুর 1:35 পর্যন্ত ডিএসই 3টি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 301,61,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 49টি, কমে 123টি এবং অপরিবর্তিত ছিল 172টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10-এ রয়েছে স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি, লাফার্স হোলসিম, অরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি বেক্সিমকো, ইন্দো বাংলা ফার্মা, গ্রামীণ ফোন এবং নাহি অ্যালুমিনিয়াম। এশিয়া ইনস্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরে শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1.60 টাকা। আগের বছর ইপিএস ছিল 1.41 টাকা, সম্পদ মূল্য হয়েছে 19.50 টাকা। আগামী 20 সেপ্টেম্বর দুপুর 12:00 ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 9 আগস্ট। এদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 60 পয়সা, আগের বছর যা ছিল 54 পয়সা, সম্পদ মূল্য ছিল 20.09 টাকা। এস এস স্টিল লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত 9 মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1.51 টাকা। গত অর্থ বছরের একই সময়ে ইপিএস ছিল 1.30 টাকা। 31 মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে 17.44 টাকা। এবার রূপালী আওয়ামী লীগের ভেতরে যারা বর্ণচোরা সেজে সম্পদ বাড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করবেন তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে তার সরকারি বাসভবনে গণমাধ্যমের সাথে আলোচনায় তিনি আরও বলেন, দলে আশ্রয় নিয়ে কেউ ভাগ্য বদলাতে পারবেন না। দুঃসময়ের পরীক্ষিত কর্মীদের পেছনে রেখে ষড়যন্ত্রকারীদের দলে থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সংগঠনে আশ্রয়ী লোভী ও ষড়যন্ত্রকারীদের আর সুযোগ নেই। যারা দলের ভেতর বর্ণচোরা হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করবে, নিজের সহায় সম্পদ বৃদ্ধির চেষ্টায় করবে, অনিয়ম করে, তাদের আমি সতর্ক করে দিচ্ছি, এমন অপকর্ম আওয়ামী লীগ মেনে নেবে না। ঢাকার আশেপাশের নদীগুলো 90% দখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মুজিব শতবর্ষ উপলক্ষে সাভারের বিরুলিয়া ব্রিজ এলাকায় তুরাগ নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান। রাজধানীর ভেতরে দখল হওয়া সব খাল দখলমুক্ত করে 10,000 কিলোমিটার নৌপথ করা হবে বলেও জানান তিনি। খালিদ মাহমুদ চৌধুরী জানান, দেশের বিভিন্ন স্থানে ছোট বড় সরকারি খাল দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন দেওয়া মাস্টার প্ল্যান শিগগিরই বাস্তবায়ন করা হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনাভাইরাসের কারণে কোরবানির ঈদে গরুর ন্যায্য দাম পাওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন কুষ্টিয়ার প্রান্তিক খামারিরা। একদিকে গোখাদ্যের চড়া দাম, অন্যদিকে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে লালন পালন করা খামারের এসব গরুর দাম কম বলছেন ব্যাপারীরা। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা। তবে স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, করোনার প্রাদুর্ভাব কমে গেলে ভালো দাম পাবেন খামারিরা। বিশ্বের সবশেষ 24 ঘন্টায় প্রায় 1,95,000 মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 3,956 জন। এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা 1,30,00,000 ছাড়ালো আর মৃত্যু হয়েছে প্রায় 5,71,000 মানুষের। যুক্তরাষ্ট্রে কমছে না করোনায় আক্রান্তের সংখ্যা। রোববার দেশটিতে নতুন করে 58,500 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তবে কমেছে মৃতের সংখ্যা। সবশেষ একদিনে 380 জন মারা গেছেন। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনাভাইরাসের কারণে ন্যায্য দাম পাচ্ছেন না হবিগঞ্জের লটকন চাষিরা। প্রতি বছর লাভবান হলেও এবার লোকসানের মুখে দিশেহারা তারা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার না আসায় তাদের ফল বিক্রি করতে পারছেন না, বাগানেই নষ্ট হচ্ছে লটকন। বেচাকেনা না হওয়ায় বাগানে কাজ করা শ্রমিকরাও ঠিক মতো মজুরি পাচ্ছেন না। চাষিরা অভিযোগ করেন, স্থানীয় কৃষি বিভাগ সহায়তা করলে ফলন ও ব্যবসায় লাভ করা সম্ভব হতো। তবে তাদের এই অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে, লকডাউনের কারণে এবছর লটকনের বাজার মূল্য কম, তারপরও কৃষকদের পর্যাপ্ত সহযোগিতা করছে তারা। এবারে পার্টেক্স খেলার খবর। সাউদাম্পটনের প্রথম টেস্টে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের দেওয়া 200 রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে 27 রানে 3 উইকেট হারায় ক্যারিবীয়রা। তবে জার্মি ব্ল্যাকউডের 95 রানের দুর্দান্ত ইনিংসে 6 উইকেটে 200 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে 8 উইকেটে 284 রান নিয়ে খেলতে নেমে 313 রানে থামে ইংলিশদের দ্বিতীয় ইনিংস। স্বাগতিকদের 204 রানের জবাবে প্রথম ইনিংসে 318 রান করে ওয়েস্ট ইন্ডিজ। 2 ইনিংসে 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে পয়েন্ট টেবিলের তলানি দল বোর্নমাউথ। যদিও 23 মিনিটে জেমি ভার্ডির গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল লেস্টার, তবে দ্বিতীয়ার্ধে তাদের ভালোভাবে চেপে ধরে বোর্নমাউথ। 66 মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান জুনিয়র স্ট্যানিসলাস।
এক মিনিট পরে ব্যবধান বাড়ান ডমিনিক সোলানকে। 2-1 পিছিয়ে পড়ার পর কেগলার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় লেস্টার। 83 মিনিটে জনি ইভান্সের আত্মঘাতী গোলে 3-1 লিড নেয় বোর্নমাউথ। 87 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন ডমিনিক সোলানকে। অন্য ম্যাচে টটেনহ্যামের কাছে 2-1 গোলে হেরেছে আর্সেনাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। করোনা পরীক্ষায় প্রতারণার মামলায় 3 দিনের রিমান্ডে জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক, 3 সদস্যের কমিটি গঠন। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশে অন্তত 13 জনের মৃত্যু, মারা গেলেন সিএমপির উপ পুলিশ কমিশনার। দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি, তিস্তা ব্যারেজ থেকে রেড অ্যালার্ট প্রত্যাহার, জামালপুরে 1 জনের মৃত্যু। এবং কোরবানির ঈদে 60,000 কোটি টাকার বাণিজ্যের 20-25% কম হতে পারে বলছেন বিশ্লেষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।